সোনাপুরত সামরণি পড়িল গুয়াহাটী বিশ্ববিদ্যালয় আন্ত কলেজ ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত খেলত চ্যাম্পিয়নের খিতাব জাগিরোদ মহাবিদ্যালয়। বুধবারের তিনিদিনিয়াক সোনাপুর মিনি স্টেডিয়াম গুমরিয়া খেলপথার আর LNIPEত অনুষ্ঠিত হয়েছিল এই ফুটবল প্রতিযোগিতা। গুয়াহাটী বিশ্ববিদ্যালয় ক্রীড়া পরিষদের দ্বারা পরিচালিত গুয়াহাটী বিশ্ববিদ্যালয় আন্ত কলেজ ফুটবল প্রতিযোগিতাখনি সোনাপুর মহাবিদ্যালয়ের উদ্যোগত বুধবারের অনুষ্ঠিত প্রতিযোগিতাখন শুক্রবারে সামরণি পড়ে। চূড়ান্ত খেলত জাগিরোদ মহাবিদ্যালয় আর বঙ্গাইগাঁও মহাবিদ্যালয়ের মাজত তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। জাগিরোদ মহাবিদ্যালয়ে বঙ্গাইগাঁও মহাবিদ্যালয়ক 1-0 গলর ব্যবধানত পরাস্ত করে চ্যাম্পিয়নের খিতাব লাভ করবলে সক্ষম হয়। সামরণি অনুষ্ঠানত বিজয়ী দল জাগিরোদ মহাবিদ্যালয় আর বিজিত দল বঙ্গাইগাঁও মহাবিদ্যালয়ক বটা প্রদান করা হয়। আনহাতে এই অনুষ্ঠানতে ডিমরিয়ার প্রাক্তন রাষ্ট্রীয় ফুটবলার ডাক্তর জ্ঞানব্রত রয়ক জীবনজোড়া অবদানের সম্বর্ধনা জানালে সোনাপুর মহাবিদ্যালয় কর্তৃপক্ষই। এই কার্যসূচীত উপস্থিত থাকে সোনাপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর দেবব্রত খনিকর, বিশিষ্ট ক্রীড়া সংগঠক বলেন্দ্র মোহন চক্রবর্তী, ক্রীড়া সাংবাদিক সুবোধ মল্ল বৰুৱা, গুৱাহাটী বিশ্ববিদ্যালয় ক্রীড়া বোর্ডের সদস্য তথা অধ্যাপক অনুরূপ গোহাই বৰা প্রমুখ্যে কেবাগৰাকীও বিশিষ্ট ব্যক্তি। আমি এজ এ টিম আহিছিলোঁ, সবে একেলগে আহিছোঁ, একেলগে জিকিছোঁ। এনেকৈ নহয় যে কোনোবা খেলিব পৰা নাই পাইছোঁ সেইটো লগৰ কথা নহয়, আমি এজ এ টিম আহিছোঁ, এজ এ টিম জিকিছোঁ। আৰু সোনাপুর কলেজলৈ থেংক ইউ এইটো টুর্নামেন্টটো কন্ডাক্ট করার কারণে, আৰু গুৱাহাটী ইউনিভার্সিটিটোও থেংক ইউ এইটো অপরচুনিটি দিয়ার কারণে ইন্টার কলেজ খেলিব পারাগে, রিপ্রেজেন্ট করব পারাগে, থ্যাংক ইউ। আমি জাগিরোদ কলেজের বিদ্যালয়ের আন্ত মহাবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা 2024 আমি সোনাপুর মহাবিদ্যালয়ে আমি আয়োজন করেছিলাম। আজি তিনদিনীয়া কার্যসূচীরে আজি আমার কার্যসূচীর শেষ দিন, গতি আমি একটা সুন্দর পরিবেশের মাজেরে গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ের আন্ডারত আমি 24খন মহাবিদ্যালয় ইয়াতে অংশগ্রহণ করলে আর সুন্দর প্রদর্শনের দ্বারা ছাত্রছাত্রী সকলের যে প্রতিভা ফুটবল খেলার প্রতি, সেই প্রতিভার প্রতি আমি আকর্ষিত করব পারিছো বলে আমি আমি ভাবিছো। আর নিশ্চয় এই যদি প্রচেষ্টা আমি করে লোক প্রচেষ্টাটো আমি আশা রাখিছো যে অহা আহি থাকা দিনবিলাকতো গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থা গ্রহণ করার ছাত্রছাত্রীসকলের মানসিক উৎকর্ষ বিকাশের লগতে শারীরিক বিকাশের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে আগবাই যাওয়ার সহায় করব। আর আজি যখন মহাবিদ্যালয় আজি যেটা প্রতিযোগিতা আছে, প্রতিযোগিতা আমার আমার ফাইনাল খেল অনুষ্ঠিত হয়েছে জাগিরোদ মহাবিদ্যালয় আর আমার বঙাইগাঁও মহাবিদ্যালয়ের মাজত, আর বঙাইগাঁও মহাবিদ্যালয়ে ডিফিট হয়েছে 1-0। গতি আজি মই দুইটা মহাবিদ্যালয়কে, দুইখান মহাবিদ্যালয়কে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করেছো। আর যেইখান মহাবিদ্যালয় ইয়াতে অংশগ্রহণ করলে প্রত্যেকখান মহাবিদ্যালয়ের কর্তৃপক্ষ আমার ফলের আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করেছো। আর যাক সংগঠনে, বহু সংগঠনে আমার এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত করার বিভিন্ন ধরনের সহায় সহযোগিতা আগবহারে প্রত্যেকটি অনুষ্ঠানে আমার নাম কোবর বিচারণে এখন ডর লিস্ট হব। গতি প্রত্যেকটি অনুষ্ঠানলৈকে আমার মহাবিদ্যালয় কর্তৃপক্ষের তরফের আমি আমার হিয়া ভরা কৃতজ্ঞতা জানাইছো। আর তিনটা অনুষ্ঠানের কথা মানে কব বিচার, আমার সোনাপুর স্পোর্টস এসোসিয়েশন, NNIPE স্পোর্টস গ্রাউন্ড, আর আমার গুমরিয়া পথার হাইস্কুলের স্পোর্টস গ্রাউন্ড, এই তিনটা কর্তৃপক্ষক আমি আমি বেশিক আমার অন্তরে আমি আমার কৃতজ্ঞতা জানাইছো। এই কারণে যে ফিল্ড টিমখন ব্যবহার করে আমার ছাত্রছাত্রী সকলের এই গোটেই প্রতিভা বিকাশের একটা সুবিধা প্রদান করল সুন্দরভাবে অনুষ্ঠানটি পরিচালনা করে দিয়ার বাবে আমার ডাইরেক্টরেট অফ স্পোর্টস সরকারের আমি ধন্যবাদ জ্ঞাপন করেছো। হেলথ সার্ভিসক আমি ধন্যবাদ জ্ঞাপন করেছো, স্যার সিমেন্টক আমি আর NNIPEক আমি ধন্যবাদ জ্ঞাপন করেছো, আর যি ব্যক্তি সংগঠনে সহযোগিতা করলে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছো। আর আপনাদের বিশেষক বাতরি আমার মহাবিদ্যালয়ের এই অনুষ্ঠানটির ক্ষেত্রে আপনাদের বাতরি যোগান ধরে গোটেই জুড়ে যে প্রচার করলে এই প্রচার অবিহনে কেতিয়াও এই অনুষ্ঠানটি সফল হয়ে নুঠিলহেঁতেন। গতি আজি আপনার এয়া পাহতে আমার ফলের মহাবিদ্যালয় কর্তৃপক্ষের তরফের আমি ধন্যবাদ জ্ঞাপন করেছো। আর আপনার সহায় সহযোগিতা বিচার যাতে ছাত্রছাত্রীসলের মধ্যে শিক্ষার লগে খেলার একটা পরিবেশ গড়ে উঠে আর ছাত্রছাত্রীসলের দৈহিক বিকাশ সম্ভব হয়। সোনাপুরের দেবেন বৰুৱাৰ রিপোর্ট, অলিম্পিয়া স্পোর্টস।